নমস্কার, আজকে আমি ম্যাকারনি স্যান্ডউইচ বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে আমি ম্যাগির পাস্তা সেদ্ধ করে নিয়েছি। এখানে ম্যাগির মশলা রয়েছে, বড় সাইজের ব্রেড নিয়ে নিয়েছি, কর্ন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। মাখন লাগবে। এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি গ্রেটারে চপ করে নেব। কর্নটাও দিয়ে দেব। সবজিগুলো খুব সুন্দরভাবে চপ হয়ে গেছে। আমি এবার ছোটন রিফাইন অয়েল দিয়েছি। এবার আমি সবজিগুলো গ্যাসটাকে লো ফ্লেম করে ফ্রাই করে নেব। পাস্তার মশলাটা আমি দিয়ে দিলাম। সবজিটা সেদ্ধ হয়ে এসেছে, আমি এবার পাস্তাটা দিয়ে দেব। ওয়ান টিস্পুন মতো আমি টমেটো সস দিলাম। এতে আলাদা করে নুন লাগবে না, মশলাটার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। আরো এক চামচ মতন সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব 1 টিস্পুন মতন ফ্রেশ ক্রিম। স্যান্ডউইচের ওপরে নিচে আমি একটুখানি বাটার মাখিয়ে নিই। গ্যাসটাকে একদম লো ফ্লেম করে রাখতে হবে। কোনো মতেই গ্যাসটা বাড়ানো যাবে না। গ্যাস একদম লো ফ্লেমে রাখলে স্যান্ডউইচটা মচমচে হবে। স্যান্ডউইচটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি।
আসছে কালারটা